একই বৃত্তের দুই চিত্র মুদ্রার এই পিঠ এবং আমাদের এই বাজারের মধ্যে কেন পরপর দুইটা গরু বাজার একসাথে হবে কেন এ পাশ ও পাশ বাজার হবে মূল কথা আমরা যদি একটু ভালোভাবে পয়েন্টটা বুঝি অবশ্যই সবাই বুঝে নেবেন যে কেন একই বাজারে দুইটা গরু বাজার এখানে লেখা আছে চ্যাংঘাটা সিদুসি মৌজা চ্যাংঘাটা দক্ষিণ বাজার সিদুসি এবং উত্তর বাজার যাই হোক কেন নাম ইউজ করে সিদুসি বাজার হবে কারণ বাজারে সিদুসি নাম বলবেন স্যাংাটার নাম কেন আপনারা বারবার বলেন আমারে বলেন স্যাঙ্গাটা এটা যেহেতু স্যাঙ্গাটার বাইরে স্যাঙ্গাটা এলাকা না সে কারণে আপনারা কেন স্যাঙ্গাটার নাম বলে সিদুসি বাজার করতেছেন স্যাংরা বাজার করলে করতে করতেই সিদুসি না যাই হোক আরেকজন আমাকে বলেই ফেলছে ভাই এটা প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেছে মোল্লার দ্বারা খায় চিনেন না মানে যাদের দ্বারা এই বাজার আসছে এই ডাকের বাজার আসছে তাদেরকে আজকে আপনারা অবহেলা করতেছেন মানে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করছেন ভাই বেশি দূর পারবেন না যে যাদের দ্বারা মানে সিন্নি আসছে তাদেরকে আপনারা সুরে ফেলে দেওয়া হচ্ছে এই যে একই বাজারে দুইটা গরু বাজার তার মানে কি গ্রামটা ভালো কিন্তু মানুষগুলা ভালো না সেই কারণে আজকে আমাদের এই অবস্থা আমরা কোনো কথা বলতে পারি না কোনো জায়গায় গেলে আমাদের কোনো দাম থাকে না তার একটাই কারণ হচ্ছে আমাদের গ্রামের মানুষগুলোই খারাপ সব মানুষ না কিছু কিছু মানুষের কারণে কারণ ওই যে কিছু মানুষের কারণে মানুষ দেখলে এখনকার তোমাদের স্যাঙ্গাটা গ্রামের সব মানুষই খারাপ কারণ ওই যে সিটার ব্যবসা করছে এখন সে যদি ভালো হইতো সে তার দ্বারা যদি ভালো কাজ হতো তার দ্বারা ভালো কিছু হইতো তাহলে মানুষ তার থেকে ভালো কিছু আশা করতো নাহলে আপনারা দেখেন আমাদের এই গ্রামে তো বাজারটা কোথায় বাজারটা তার দূরে কোথায় না চ্যাঙ্গাটা বাজার তো চ্যাংগাটা বাজারটাও অনেক পুরাতন একটা বাজার অনেক দিন যাবত ধরে কোরবানি বাজার হয় তা আপনারা কেন বাজারটা ভাগ করছেন কার জিগে বাজারটা ভাগ করছেন বাজার কি কোনো লোক নাই কারা বাজারটা নিয়ে এসেছে তাদের সাথে আপনাদের কোনো কার্যকলাপ নাই আপনারা মানে নিজেরা নিজেরা সব কিছু করতে চান ফোন তো বেশি দূর ঘর হয় না সব কিছু হিসেব নিকাশ করে চলতে হয় কথাবার্তা বলতে হয় কারণ সবাই কিন্তু বুঝে শুনে কাজ করে তা আপনারা যেটা করছেন সেটা কিন্তু ভালো কাজ না সেটা খুব খারাপ কাজ খুব তাড়াতাড়ি স্যাংগাটা বাজার যে এখান থেকে উঠে যাবে সেটা বোঝা যাচ্ছে কারণ আপনাদের কারণে কিন্তু স্যাংগাটার তরকারি বাজার ধান বাজার নষ্ট হয়েছে এই সোর সোটটার কারণে এই সোর সোটটার কারণে এখন গরু বাজারটা নষ্ট হওয়ার পথে তো যা বলতেছি বুঝে শুনে কাজ করি কারণ আবেগ দিয়ে কাজ করলে হবে না বিবেক দিয়েও কাজ করতে হবে কারণ আমরা আবেগের প্রবণতা বেশি বিবেকের প্রবণতা বেশি না খুব তাড়াতাড়ি আমাদের এই অবনতি এই পদোন্নতিতে হবে উন্নতিতেই তো পদোন্নতিতে হবে এটা বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি